সম্মানিত সুধী, আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাটির গানে। আমি আলিফ চৌধুরী আছি আপনাদের সাথে, আপনাদের বন্ধু। আগামী দেড় ঘন্টা আপনাদের সঙ্গে থাকব। সপ্তাহ শুরু করার আগে এই শেষ মুহূর্তটা আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই আমাদের শেকড়ের দিকে, মাটির দিকে। তাই এই মাটির গানের আয়োজন। আমরা এই সময়টা আপনাদেরকে সেই পুরনো সুর, সেই মাটি থেকে বের হওয়া যেই আমাদের আত্মার গান, যেগুলো আমাদেরকে ছুঁয়ে যায়, আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় সেই সবুজে, সেই গানে ফিরে যেতে চাই। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের শিল্পীর কাছে। আমাদের আজকে আমাদের সাথে আছে মুক্তি সরকার। মুক্ত সরকার, মুক্ত এবং মুক্তি খুবই কাছাকাছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? ভালো আছি, আপনাকে দেখে ভালো লাগছে এবং আমাদের মনে হচ্ছে যে আগামী বেশ কিছুক্ষণ আমরা খুব ভালো কিছু গান শুনতে পারবো। জি ধন্যবাদ, ইনশাআল্লাহ চেষ্টা করব। দেশে ও দেশের বাইরে যারা এই প্রোগ্রাম দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে আমার পক্ষ থেকে সালাম। বিশেষ করে আজকে এনটিভিতে আসছি, এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি এবং এই প্রোগ্রামের সাথে যারা আছেন সবাইকে এবং আমার সাথে আজকে যারা বাজাবেন তারা সবাই আমার গুণীজন ব্যক্তি। ওনাদের মানে ওনাদের সাথে কাজ করতে পেরে আমি খুব নিজেকে আনন্দিত মনে করছি। সকলের প্রতি আমার ভক্তি এবং সালাম। শুরুতে আমরা কোন গানটি শুনব? আমি সর্বপ্রথম শুরু করব হলো যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতো না। আমি সর্বপ্রথম সে গানটি গেয়ে আমার মন থেকে, আমার খুব একটি পছন্দের গান, যদি আল্লাহকে পেতে চায় এমন নবীর প্রেমে সঁপে দাও এমন, এই গানটি করে আমি শুরু করব। জি যদি আল্লাহকে পেতে চাই মন নবীর প্রেমে সঁপে দাও এই জীবন, যদি আল্লাহকে পেতে চাই মন, যদি যদি আল্লাহকে
চমৎকার একটি গান দিয়ে শুরু করলাম। যেহেতু আমাদের এই অনুষ্ঠানের সময়টা খুব সীমিত, আমরা খুব ছোট ছোট করে কিছু কথা জিজ্ঞেস করব, ছোট ছোট উত্তরে আমরা নিব এবং গানে চলে যাব। আপনার গানের শুরুটা কিভাবে, খুব ছোট কথা যদি জানতে চাই? আমার গানের শুরুটা হলো, আমার বাবা একজন শিল্পী, আমার দাদাও একজন শিল্পী ছিল, তো সেখান থেকেই আমার গানের উত্তরসূরি হিসেবে পারিবারিকভাবে, হ্যাঁ হ্যাঁ, সেখান থেকেই আমার গানের শুরু। আর আমার এই এখানে আসার পিছনে অনেক অনেকের অবদান আছে যেটা আমি বলে শেষ করতে পারবো না। আপনারা কি যে কোনো একটি ধারার সংগীত বহন করেন নাকি সব ধরনের এই লোকসংগীতটা আপনারা করেন? না, আমরা বিশেষ করে আমি পালা গান করি, পালা গানের একজন শিল্পী। আচ্ছা, আমরা সেই গানও নিশ্চয়ই শুনতে পাবো আজ, সুযোগ হবে মনে হয় না। আচ্ছা ঠিক আছে, তো দুজন লাগে। হ্যাঁ, আমরা তাহলে এবার কোন গানে যাচ্ছি? আমরা এখন যাব, যেহেতু সময়টা খুবই অল্প, অনেক কথা বলার থাকলেও বলার সুযোগ নেই, বলতে পারতেছি না সময়ের জন্য, তো এখন একটি গান করব। সে গানটি আমার শ্রদ্ধেয় ব্যক্তি সালাউদ্দিন বয়াতি সাহেব, ওনার গানটি লেখা। একটু প্রেম চেয়েছি বলে তোমাতে হইয়াছি ভিন, মানে প্রেমের কারণে আলাদা হয়ে গেল, এরকম একটি গান, অনেক সুন্দর একটি গান, সে গানটি আমি এখন করছি। ধন্যবাদ। একটু প্রেমে চেয়েছি বলে, একটু প্রেমে চেয়েছি বলে তোমাতে হইয়াছি বিন, দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন, আমি দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন, আমার মনে লই চাহিয়া দেখি নয়ন ভরি,
চমৎকার, খুবই সহজ ভাষায় প্রেমের আকুতি পিয়াকে দেখার জন্য এই গানটি খুবই ভালো লাগলো। মানে একটা মাটির ঘ্রাণ আমরা পেলাম, মানে সাধারণ মানুষের মনের ভাষা যেভাবে আসে। এবার কোন গানটি শোনাবেন? এখন যে গানটি করব সে গানটি ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর। আসলে আমি ঠান্ডার জন্য একটু মানে প্রবলেম হচ্ছে আমার গান গাইতে, তারপরেও চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন যেন যারা গান শুনছেন, ভুল ত্রুটি হতেই পারে, ভুল হলে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আর এখন যে গানটি করব সে গানটি একজন সাধকের লেখা, তবে সে গানটি করার চেষ্টা করছি। ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে ক্ষুধাই ভিখারি মরলে কলম কত। গানটি আমার খুব প্রিয় গান, আর সবচাইতে বড় কথা হলো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু মালিক বসবাস করে। যে মালিক বসবাস না করলে আপনার আমার কারোই কোনো দাম নাই, তাই তো? মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় দেহটা পড়ে থাকে। আজকে এখানে আমি গান করছি, আমার এই অবস্থায় যদি আমার প্রাণ পাখি আমার ভিতরের যে মালিকটা চলে যায় তখন কিন্তু আমাকে কেউ আর মুক্তা সরকার বলে ডাকবে না, তখন আমাকে বলবে এটা মুক্তা সরকারের লাশ। তাহলে আমার মধ্যে আরেকজন মুক্তা সরকার বাস করে অবশ্যই, যে কথা বলে যে গান গায়। তো সেই যে মালিক ভিতরে থাকে প্রত্যেকটা মানুষের, সে মালিককে উদ্দেশ্য করে এ গানটা কবি লিখেছেন। ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে ক্ষুধাই ভিখারি মরলে কলম কত। আমার ঘরের মালিক রে ক্ষুধাই ভিখারি মরলে
বন্ধু উপস্থাপক আলিফ চৌধুরী আছি এবং আমাদের সাথে আছে আমাদের আজকের শিল্পী মুক্তা সরকার। পালা গানের মাঝেই বেড়ে ওঠা এবং বাবা দাদা পূর্বপুরুষ সবাই এই গানের সাথে যুক্ত, উত্তরাধিকার সূত্রে রক্তের মধ্যে গান। এবার আমরা কোন গানে যাব? এখন একটি গান করব, এটি ময়মনসিংহের একজন লেখক এবং গায়ক, সে সালাম বাউল। ওনার গানটা খুব জনপ্রিয় এবং আমারও খুব একটা পছন্দের গান, আশা করি যারা গানটা শুনবে তাদেরও অনেক ভালো লাগবে। সে গানটা আগে করি। জীবন মানে তো যন্ত্রণা।
আপনারা যে পালা গান করেন সেটা ধরেন যে আসরের আপনি ছোটবেলা থেকে দেখে এসেছেন আপনাদের পিতা পূর্বপুরুষকে, তো ইনস্ট্যান্টলি তো অনেক গান ওই মুহূর্তে চরণ লিখতে হয় বা করতে হয়, তো সেই জিনিসটা আপনারা কিভাবে সহজাতভাবে পান? মানে একটা হয় না যে সওয়াল জবাব যেই একটা অংশে থাকে দুজন কবির লড়াইয়ের মধ্যে থাকে বা গায়কের মধ্যে, তো সেই সময় অনেক জিনিসই হয়তো গানে গানে প্রশ্ন গানে গানে উত্তর দিতে হয়। তো এই জিনিসটা আমার কাছে খুবই চমৎকার লাগে, মানে আমার জানতে ইচ্ছা করে যে আপনারা ওই ইনস্ট্যান্টলি কিভাবে এই গানের সুরের মধ্যে কথাগুলোকে ফেলে বা ওই সাজানো জিনিসগুলোকে। আসলে আমার বাবা একজন শিল্পী, সেটা বলেছি যে আমার হাজবেন্ডের যে বাবা আমার শ্বশুর জালাল দেওয়ান সাহেব অনেক বড় একজন শিল্পী, তিনিও বাউল গান করে। তো এটা ছোটোবেলার থেকেই দেখে আসছি ওনারা এভাবে গান করতেছে, একজন শিল্পী গান করে, আমরা কিন্তু কেউ জানি না যে যে শিল্পীর সাথে আমাদের গান হয় সে কি প্রশ্ন করবে, বা যারা আমাদেরকে নেয় কমিটি, গান কমিটি যারা, তারা আমাদেরকে কি পালা দিবে সেটাও কিন্তু আমরা জানি না। হয়ে গেল হাসর কিয়ামত পালা বা শরীয়ত মারফত পালা, আমি একটা পালায় আছি, আমার বিপক্ষে শিল্পী একটা পালায় আছে, তুমি আমাকে একটা প্রশ্ন, আমার যদি শরীয়ত মারিফত পালা হয় হাদিস কোরআন ভিত্তিক যে প্রশ্নগুলো তিনি আমাকে করে, আমি ওনাকে করি, এটার সম্পূর্ণ
এটা হলো একটা আল্লাহ প্রদত্ত জিনিস, যেটা আসলে এটা কাউকে শেখানো সম্ভব না যদি এটা তার ওই ভিতরে না থাকে। হ্যাঁ, ভিতরে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন এটা তৈরি করে না দিয়ে দেয় তাহলে এটা বলা সম্ভব না। আর অনেক কিছু এই গানটা বাউল গান পালা গান করতে হলে অনেক কিছু জানার এবং পরবর্তী গানটা কি হবে সেটা জানতে চাই। তো আমি এখন একটি গান করব, আমার অনেক পছন্দের একটি গান, প্রিয় একটি গান। যে গানটা লিখেছেন আমি অত্যন্ত নাকি শ্রদ্ধা করি রাশিদুল হাসান চাচ সাহেব, সে গানটি আমি গাই, আমার খুব পছন্দের একটি গান। একটা বিষয় মনে হয়ে যায় যে আমাদের বর্তমানে বাংলাদেশের যে বিষয়টা, যে অনেক মায়ানমার থেকে অনেক রোহিঙ্গা মুসলিম আমাদের বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, তাদের যে কষ্ট, তাদের যে দুঃখ, আমার কেন আমি জানি না এই গানটা করলে আমি ইমোশনাল হয়ে যাই, গানটা গাইলে আমার তাদের কথা মনে হয়। এটা কিন্তু একটা আর্তনাদ বিদির কাছে, তাই আমি গানটা করি। আমার শুধু প্রশ্ন জাগে, বিধি শুধু
চমৎকার। আমি আপনাদের বন্ধু আলী চৌধুরী আছি এবং আমার সাথে আছে আপনাদের একজন প্রিয় শিল্পী মুক্তা সরকার। আমরা বেশ কিছুক্ষণ ধরে তার গানে প্রায় ডুবে আছি। আমার ধারণা দর্শকরাও সেই সাথে সমানতালে আপনার গান শুনছেন এবং কিছুটা ভাবুক হয়ে যাচ্ছেন। এই পর্বে আমরা কোন গান শুনব? এখন যে গানটি করব সে গানটি কবি জালালউদ্দিন খানের লেখা গানটি। জি, খুব জনপ্রিয় একটি গান, সেই গানটি করার জন্য চেষ্টা করছি। আমি কি সুখে জি, বনে কাটাবো কি সুখে জি, বনে কাটাবো যাব বলো কোনে খানে, পিরিতি জান না তেরি ফল ধরলো না
বাগানে। গানটা খুব আবেগ দিয়ে কবি লিখেছেন, প্রীতি জান্নাতেরই ফল ধরলো না মোর বাগানে। আমি কি সুখে জি বনে কাটাবো, কি সুখে জি বনে কাটাবো, যাবো বলো কোন খানে, প্রীতি জান্নাতেরই ফল ধরলো না মোর বাগানে, প্রীতি জান্নাতেরই ফল ধরলো না মোর বাগানে।
পারলো না মোর বাগানে, কি সুখেজি বনে কাটাবো, কি সুখেজি বনে কাটাবো, যাবো বলো কোনখানে পিরিত যাত্রা, নাচেরই ফল ধরলো না মোর বাগানে, পিরিত যাত্রা নাচেরই ফল ধরলো না ধরলো না মোর বাগানে। চমৎকার। আমরা পরের গানে যাব, যাওয়ার আগে একটুখানি পরিচিত হয়ে নিই যাদের কারণে এত চমৎকার একটি আমরা কম্পোজিশন পাচ্ছি আমাদের মিউজিশিয়ান বন্ধু যারা আছেন, যারা এই মাটির গানটাকে একটা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টের সাথে ফিউশনে রূপান্তর করছেন। তুষার কিবোর্ডে, বাবু বাঁশিতে, লিড গিটারে সজীব, বেস গিটারে রানা, অক্টোপ্যাডে উজ্জ্বল এবং ঢোলে মোবারক। আমরা কথা না বাড়িয়ে পরবর্তী গানে যেতে চাই। অবশ্যই, আমি এখন যে গানটি করব সে গানটি আমি খুবই পছন্দ করি এবং গাই প্রত্যেক স্টেজে। আমাদের পালা গান যখন করি, একটা সময় যখন পালা চলতে চলতে একটা শেষ পর্যায়ে চলে আসে, তখন আমরা বিচ্ছেদ গান করি। তাই যে গানগুলো করলাম প্রত্যেকটাই বিচ্ছেদ গান। তো এখন যে একটি গান করব এটাও একটা বিচ্ছেদ গান, সে গানটি আগে করি। তো আমি অনেক অনেক আজকে আনন্দিত এবং এনটিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি, আমি আবারও বলছি, এত সুন্দর একটি প্রোগ্রামে আমি আসতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে করছি। আর আমার সাথে আমি আজকে যাদের সাথে গান করছি তারা সবাই অনেক গুণীজন ব্যক্তি, আমি খুবই আনন্দিত আজকে সকল ওনারা সবাই আমার ওস্তাদ সমতুল্য, ওনাদের সাথে গান করতে পেরে। আর আপনার যে কথা অনেক উপস্থাপনা অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা গানে যাই, তো আমি গানটি করি। জ্বালাই জ্বালাই সহিতে না পারি বন্ধুরে, আর কত যা লাপি তুই আমারে, আর কত Thank you.
দর্শক, যেই সময়টা আসলে আমার আসলে মন খারাপ হয় সেটা হচ্ছে বিদায়ের সময়। আমরা আসলে বিদায় নিতে চাই না, কিন্তু সময় যেহেতু আমাদের সীমিত বিদায় নিতে হয়। আমরা যাচ্ছি কিন্তু শেষ গান শুধু শুধু বাড়ি যাবো। আচ্ছা, শেষ গান শোনার মতো সম্ভবত সময়ও আর হবে না আমাদের, একেবারেই সময় শেষে চলে এসেছি। গানগুলো আসলে দীর্ঘ ছিল। তো আগামী পর্বের জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আগামী এক সপ্তাহ পর আমরা আবার আসবো এই সময়ে, আপনাদের সাথেই থাকবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির পর্দায় চোখ রাখবেন। এবং ধন্যবাদ জানাচ্ছি মুক্তা সরকারকে আমাদের আজকে এত চমৎকার গান পরিবেশন করার জন্য। আমি বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।